আসসালামু আলাইকুম তো আমরা আজকে রানিং যে ইসকাতাগুলা সেই আলোচনা করব এবং এই আপনি এট এ টাইম কোথায় গিয়ে পাবেন আমাদের নাইট ক্লাসে তো আমি রেগুলার ইসকাতাগুলো শো করি বাট এই ইসকাতা কোথায় পাবেন আপনি এট এ টাইম সবগুলো ইসকাতা কোথায় পাবেন আমাদের যে এফটি আছে টিএমএম প্যাটেন্টে গ্রিন সবুজ রঙের যে আছে যেটি আমরা বইয়ের সাথে কলে করা যে বারকোড স্ক্যান করলে বইয়ের কুইজগুলো বাংলা আসবে কুইজগুলো ভয়েস শোনা যাবে ওয়ার্ডের বাংলা আসবে সে বারকুট সহ যে অ্যাপসটি টিএমএম পাতেন্টে গ্রিন যে অ্যাপসটি সে অ্যাপসটির মধ্যে কিন্তু আমরা অলরেডি একটা অপশন রেখেছি স্ক্যানা ইসলামে এখানে কিন্তু আপনারা গেলে আমাদের স্টুডেন্ট শুধুমাত্র টিএমএম এর স্টুডেন্ট বাইরে কোনো স্টুডেন্ট না এইখানে যত স্ক্যানা দেখতেছেন যেমন এজাহিদ ভাই স্ক্যানা আজকে যেটা আমরা করাবো দেখেন ওনার একটা স্ক্যানা আমরা আপলোড করেছি যেখানে চারটা ভুল হয়েছে ইসবালিয়াতে কোয়াত্র এবং আজকে একটা স্কেল আপলোড করেছে এখানে একটা বলেছে সো আমরা কিন্তু আমাদের একশো পার্সেন্ট পাস যত স্টুডেন্ট আছে সবাই আমাদের একশো পার্সেন্ট পাস হান্ড্রেড পার্সেন্ট পাস করে করবেই হয়তো প্রথমবার কয়েকজনের ভুল হয় এর পরবর্তীতে কিন্তু উনি এপ্রিলের সতেরো তারিখ পরীক্ষা দিয়েছেন এখন প্রায় জুন মাস দুই মাস পরে কিন্তু উনি আবার পাস করে গিয়েছেন তো আমাদের যত স্টুডেন্টই আমাদের পাস করেছেন সব স্কেটাগুলো কিন্তু আমরা এখানে আপলোড করে দিয়েছি আমাদের অ্যাপসে যখন ঢুকবেন এই স্কেটা এজামে এখানে আমাদের ফেল করা কোনো ইস্কাদা নাই যে দু একজন যারা নাকি ফেল করার পরে আবার পাস করেছেন তাদের আমরা ফেল করে ইস্কাদার সাথে পাস করে ইস্কাদা আমরা অ্যাটাচ করে দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন যে কেন ফেল করলো এরপর আবার সে পাসও করলো তো এই প্রোগ্রেসগুলো যেন আপনাদেরকে মনে একটি স্পিড দেয় আনফর্চুনেটলি যদি আপনারা কেউ ফেল করেন আপনারা যখন দেখবেন যে জাহিদ হাসান ভাই রুম থেকে উনি একবার চারটা ভুল করেছিল বাট পরবর্তীতে দুই মাস পরে আবার কাম করে ফেলেছে সো আমরাও পারবো তো মনে সাহস আনার জন্য আমরা হয়তো বা পুরো অ্যাপস এর মধ্যে আমি চারটা বা পাঁচটা এরকম ফেল করা ইসকাদা দিয়েছি এবং পরবর্তীতে তারা পাস করেছেন এই পাস করে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি পাশাপাশি দিয়েছি আর বাকি যত ইসকাদা আছে সবগুলো কিন্তু পাস করা এই জেরো আমাদের এই দেখেন এখানে জেরো এররি আমাদের এর আগে যে সাইমা পূজা যারা করেছিলেন লিমন ভাই জেরো এররি তো যারা পরীক্ষাতে পাস করতেছে যে ইসকাদা উনি পরীক্ষার হলে ফেস করছে ঠিক সেম সেই স্ক্যানার কিন্তু আমরা আমাদের অ্যাপসে দিয়ে দিচ্ছি আপনি তো ঢুকবেন আপনি ঠিক তার পরীক্ষার প্রশ্নের মধ্যে কুইজ করতে পারবেন তার পরীক্ষার প্রশ্নের মধ্যে অনেকে হয়তো বা বিশ্বাস করতেছে কেমনে সম্ভব ভাই একটা লোক পাশ করে আসলো সেই স্ক্যানার গুলো আপনি আবার কুইজ বানালেন কিভাবে এটা আসলে অবিশ্বাসের কথাই যে কেমনে সম্ভব যেমন জাহিদ ভাইয়ের যে স্ক্যানাটা যে চারটা ভুল হলো যেটা একটু আগে আমি স্ক্রিনে দেখাইলাম এই চারটা ভুল হলো প্রথম স্ক্যানাটা কি ছিল জাহিদ হাসান ভাইয়ের উনি পরীক্ষা দিয়েছে এই সতেরো এপ্রিল রুম থেকে আর ইলসর পাঁচশো এবং দ্বিতীয় প্রশ্নটা ছিল এই স্পিয়া দিয়ে চলে যাই আমরা এই ছত এপ্রিল এর মধ্যে এখন যদি আমি অ্যান্সার চাই যে এখন আমি এটা সত্যি না মিথ্যা দেখবো তাহলে আমরা এইখানে সি দিব তাহলে ইনস্ট্যান্ট অ্যান্সার চলে আসবে আর নো দিলে পুরা কুইজের পরে অ্যান্সার চলে আসবে দেখেন এফতে পারে ইলসর পাঁচশো চলে আসছে এক নম্বর প্রশ্নে দুই নম্বর প্রশ্নে কি দেখলাম এই যে প্রেসিয়নে যেটা অলিওদি মতরে লোব্রিফিকাশনে স্পিয়া অ্যালুমিনোজা প্রেসিয়নে অলিওদি লোব্রিফিকাশনে এই চিত্রটা কিন্তু আমরা অলরেডি ওনার ইসকাদার মধ্যে সেকেন্ডে পাইছি এরপর দেখেন পাঁচ এবং ছয় প্রশ্নটা কি ছিল পাঁচ ছয় সাথে চিত্রগুলা কি ছিল এই যে গুলো বাম দিক পাথর পরে সর্বোচ্চ গতি সীমা দিয়ে তো এবং মার্চ এই বর্ডারে আঁকা থাকবে এই চিত্রটা ছয় সাত আট এই প্রশ্নগুলা ছয় সাত আট চলে যান ছয় সাত আট এ ওরা যেটা দেখলাম সাত নম্বর প্রশ্ন বর্দদের পেয়ে দিই বর্দদের মার্চা পিয়ে দিই সেম সাথে সেম আট নম্বর প্রশ্ন ছিল পেরিকলো ইজ দ্রোচেলে বলে আপনি ওরা চলে যান আট নম্বরে ইস দ্রোচেলে বলে তারপর আপনি চলে যান নয় নম্বরে কি ছিল

প্রশ্ন আছে তারপরে এখানে কোহিনূরাপুর প্রশ্ন আছে যে বাইশ তারিখে পাশ করেছেন তারপর আমাদের রহমান এমডি রাকিবুর ভাইয়ের স্কেয়ারা আছে বিধান ভাইয়ের লিটন ভাইয়ের যারা রিজেন্টলি পাশ করেছে সবার স্কার গুলো কিন্তু অলরেডি আমাদের এই অ্যাপস থেকে আপনারা পাবেন এখানে হাজার হাজার স্কেটার দেখেন স্ক্রোল করতেছি হাজার 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 স্কেটার আছে আপনাদের জন্য বেস্ট অপশন যারা যে শহরে আছেন আপনারা যদি রোম লেখে সার্চ করেন রোমা দেখেন রোম শহরের রিক্সা চলে আসছে এটা গ্লেন্স দেখতে পারলেন রোমের রিক্সা গোলা রোমের রিক্সা গোলা সো আপনারা খুব সহজে কিন্তু কি রকম হয় রোমের রিক্সা দেখতে পারলেন আবার মিলানো লিখে সার্চ করেন মিলানো মিলানো চলে আসবো মিলানো রিক্সা দা সব মিলানো রিক্সা গোলা হ্যাঁ তারপর আবার কোন বন্ধুর নাম মনে করেন বিধান এই যে চলে আসছে বিধান বিধান ভাই বললাম আমি পাশ করছি টিএমএম থেকে অ্যাপসে গিয়ে দেখো আমার রিক্সা আছে আসলেই বিধান ভাই টিএম তে পাস করতে দেখি তো আমরা টিএম এর অ্যাপসে চলে যাব এখানে সার্চ করব বিধান লিখে চলে আসবে বিধান ভাই ইসকাদা তারপর আমাদের জুমুন ভাই পাস করছে দিব ভাই পাস করছে সবার ইসকাদা আমরা আপলোড করব আপনারা পাস দ্বারা করবেন আপনারা দিসকা আপলোড করো পরবর্তীতে আপনারা সবাইকে বলতে পারবেন টিএম এর অ্যাপস থেকে যা দেখো আমরা যে পাস করেছি আমরা যে জেরা জেরা করেছি আমাদের ইসকাদা গুলো টিএম এর অ্যাপসে সজ্জিত আছে সুসজ্জিত আছে তোমরা আমাদের অ্যাপসের মধ্যেও কুইজ প্র্যাকটিস করতে পারবা সো যারা নতুন ভর্তি হচ্ছেন আপনারা আমি রেকমেন্ড করব সবাইকে আপনারা 90 রুডা ভর্তি হবেন কারণ 90 রুডা ভর্তি হইলে আমাদের এই সুবুজ অ্যাপসটি ব্যবহার করতে পারবেন এক বছরের জন্য এবং আমাদের বইটি পেয়ে যাবেন যে বইটি আমি আপনাদের দেখাচ্ছি আমাদের এই কুইজ বইটি পেয়ে যাবেন যে বইটির মধ্যে সবগুলা কুইজ অলরেডি এরকম প্রিন্ট করা আছে সবগুলা কুইজ সব এবং কুইজের পাশে বারকোড আছে এই যে বারকোড আছে আমাদের যে গ্রিন অ্যাপস দিয়ে এই বারকোড স্ক্যান করলে আপনার এই কুইজে ডিটেলস চলে আসবে ফেরো হলো কেন ফাঁস হলো কেন বাংলা সব কিন্তু চলে আসবে সো এই বইটি সহ ভর্তি হবেন যারা নতুন ভর্তি যাচ্ছেন মাত্র নব্বই ইউনিটে কারণ কি আপনার জন্য উইদা করতে যাবেন প্রতি ঘন্টায় আপনাকে চল্লিশ রুপে করতে হবে আপনার প্রতি ঘন্টায় চল্লিশ মিনিমাম ছয়টা গইদা অব্লিগাতরীয় তো সেই ক্ষেত্রে যদি আপনার এক বছরের জন্য একটা অ্যাপস পেয়ে যাচ্ছেন গুদার সময় কিন্তু আমাদের অ্যাপসটা খুব কাজে দেবে কারণ কি আমাদের অ্যাপসের মধ্যে

ইস্কাদার অপশনটা এটা খুবই আপডেট এবং এখানে রেগুলার ইস্কাদার গুলো আপডেট করা হবে যারা পরীক্ষা দিবেন আপনারা লাস্ট তিন মাসের ইস্কাদার গুলো ট্রাই করবেন এবং আপনারা যে শহরের সেই শহরের ইস্কাদার গুলো ট্রাই করবেন আশা করি আপনারা যারা যারা করতে পারবেন সো আমরা আজকে চলে যাব ইনশাআল্লাহ প্রথমে আমরা দেখাচ্ছি আমাদের যে জাহিদ ভাইয়ের যে ইস্কাদার উনি যেটা চারটা ভুল করেছিল উনি এপ্রিলের সতেরো তারিখে সো উনি যে প্রশ্নগুলো ভুল করেছে আমরা শুধু ভুলগুলো শিখি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন ভুলগুলো করেছে দেখেন এ প্রশ্নটা উনি ভ্যারো ক্রস দিয়েছেন বা সঠিক উত্তরটা হবে ফালসো প্রশ্নটা কি ছিল এ লিমিটি দি ভেরুসিতা ইন্ডিকা তো দাল সিনালা ফিগুরা তো এন্ট্রা ইন ভিগোরে চ্যান্তো সিঙ্গুলার মিত্রি দপো ইল সিনালে স্টেসো এটা হলম কি দি ভিতর কাটতল নিষেধাগার কাটতল কি নিষেধ করলো দি ভিতর দি মাসসিমো ভেলোসিতা সর্বোচ্চ গতি সীমা আপনার অত্যন্তা এই রাস্তা এটা দেখার পর থেকে শুরু এটা পিডিকুলোর মতো না যে কার্তন দেখলাম এর একশো পঞ্চাশ মিটার পরে গিয়ে দেখবো রাস্তার মধ্যে বাম দিক দিয়ে পাথর পড়ার সম্ভাবনা থাকতে পারে বা আপনার যদি দেফর মাথার কার্তন থাকে একশো পঞ্চাশ মিটার পরে গিয়ে রাস্তাটা ভাঙা চোরা থাকবে কারণ পিডিকুলোর ক্যারেক্টার একশো পঞ্চাশ মিটার পরে গিয়ে আপনার আমরা এই ফেস করব বিপদটা কি আর দিভিয়েতো ইনস্ট্যান্টলি যখন দেখবো এর পর থেকে কার্যকর দেখবো এই কার্তুল্য পর থেকে কার্যকর কার্তুলো গুলা কার্তলর পেছন থেকে কার্যকর মাসে তার একটা নিষেধাজ্ঞা সর্বোচ্চ সীমা অত্যন্ত আশি একাশি করা যাবে না আমরা আশি পর্যন্ত চলতে পারবো রাস্তার মধ্যে যদি সর্বোচ্চ সীমা একশো তিরিশ থাকে অত রাজার মধ্যে বাট যদি এই কার্তলো দিয়ে আমাকে নিষেধাজ্ঞা করে দেয় যে আশির উপর চলা যাবে না আমরা আশির উপর চলতে পারবো না বাট কুইজা হচ্ছে এই লিমিট স্টেট লিমিট যদি ভেরুসি সীমাটা যেটা লিমিটেড করে দেওয়া হচ্ছে অত্যন্ত এটা কার্যকর হবে একশো পঞ্চাশ মিটার দপ এর সিনাল তো এই কাতল তোলো দেখার একশো পঞ্চাশ মিটার পরে গিয়ে আমরা সর্বোচ্চ গতি সীমা আসি মানবো নো আমরা এই কার্ড পর থেকে আমাদের গতি আশির মধ্যে থাকতে হবে এর উপর উঠানো যাবে না তো হবে ফালস এটা উনি ভ্যালু দিয়েছিল এটা উনি দিতে পারলে প্রথমে পাশ করে যেতে পারতো পরবর্তীতে উনি কোনটা ভুল করেছেন উনি এই যে এটা এটা ভালো দিয়েছেন এ অব্লিকা তোর তোর মানে অবশ্যই অবশ্যই মানে কমানো লাভেরুসিতা অবশ্যই গতি কমায় ফেলতে বলছে আপনি যখন উপরের দিকে উঠবেন সেক্ষেত্রে যদি গতি কমায় ফেলেন আপনি তো পিছনের দিকে টানতে পারেন আপনাকে তাই না সো উপর দিকে সময় গতি কমানো অব্লিকা ডিপেন্ড করে সামনে গায়ে থাকলে গতি কমায় দিলেন রাস্তা ভাঙা চোরা অবশ্যই অবশ্যই গতি কমাইতে দিতে বলছে কারণ বলে নাই বলে নাই আবার আপনার বৃষ্টি পড়তেছে তাও বলে নাই নর্মালি বলছে একটা উঁচু রাস্তা একটা সালিত উপলব্ধি করতেছে আপনি গতি কমাই দিবেন অব্লিগো না এটা হলো ফালতু প্রশ্ন অব্লিগো না

হ্যাঁ উপর ওঠার সময় যদি ফেরাতোটা বলতো যে ব্রেকিং স্পেস কমে যেতে পারে তাহলে হতো ভেরো হইতো ওটার সময় নিচে একটা বল কাজ করে এর জন্য ওঠার সময় ব্রেক করলে আগে আগে কে থামবে তো ওটার সময় ব্রেকের জায়গাটা যদি দূরে হয়

কারিকো মানে বলি না কারিকো ফ্যামিলি আরে আমি আমার ওয়াইফ কে করেছি মানে আমার ওয়াইফ আমার উপর ডিপেন্ড করে আমি আমার বাবাকে কারি করেছি মানে আমার বাবা আমার উপর ডিপেন্ড করে তো কার উপর ডিপেন্ড ডিপেন্ড কে বলা হয় কারিকো মালিকের উপর ডিপেন্ড করে চিন্তা করেন তারা কিন্তু জানেন যে হ্যাঁ আমরা কারিকো করছি আমার বাচ্চাকে কারি করে করছি কারিকো করছে আমার মা কে কারিকো করছে আমার ভাইকে কারিকো করছে মানে কি আমার ভাইকে অ্যাডজাস্ট করছি তারা আমার টাকায় চলে আমারটা খায় তো ওইটাই বলা হচ্ছে যে যদি

এই জিনিসটা মালিক কে তার মালিক কে ধরবে চালক কে খুঁজে না পাইলে বা চালক অস্বীকার করলে মালিককে ধরবে নো আমরা কি জানি কেস কেস যত হবে যে একটা অ্যাক্সিডেন্ট বা ভাবে আঘাত করছে সে চল্লিশ দিনের বেশি হসপিটালে ছিল এই সব সবসময় কন্দ চেনতে চালকের উপর যাবে কারণ কি আপনি রেন্টে কার ভাড়ায় গাড়ি চালান মালিকের গাড়ি কিনে আপনাকে ভাড়া দিছে তো আপনি ভাড়ার গাড়ি চালায় আপনি একজনকে বাইরা ফেলাইলেন তো তার মালিক ড্রাইভার নিবে না তারপরে যেমন বিভিন্ন কোম্পানি আছে বড় বড় কোম্পানি আছে যেমন বাস বাস কোম্পানি আছে তারপরে আপনার দেখবেন বড় বড় অটো বিভিন্ন কোম্পানি আছে তো বিভিন্ন ড্রাইভাররা ড্রাইভ করে এরা কাজ করে চালক হিসেবে তারা যদি কাউকে মেরে ফেলে এ ড্রাইভার তার মালিক নিবে না যে চালক মেরে ফেললো হ্যাঁ ক্ষতিপূরণ যেটা আসবে যেটাকে বলা হয় চিবিলে চিবিল কেস ক্ষতিপূরণ যেটা আসছে ক্ষতিপূরণ যে এক লাখের জরিমানা আসছে ক্ষতিপূরণটা চালককে দিতে হবে মালিককেও দিতে হবে কারণ কি মালিকের গাড়ি আর চালক চালাইছে তো ক্ষতিপূরণ যেটা বলা হয় যেটা টাকা পয়সা দেয়া সেটা মালিক এবং চালক দিতে হয় আর যেটা জেল হবে দশ বছর ওটা মালিক খাটবে না ওটা চালক চালক যে করলো সে চালক খাটবে তো সব সময় চালকের উপর যাবে বুঝে বলা হচ্ছে কেসটা মালিক প্রায় মালিকের উপর যাবে এর জন্য কিছু হবে পাঁচ হাজার যারা নতুন আছেন তারাও কিন্তু এই জিনিসগুলো শিখে যাচ্ছেন নিয়ম কাউজা ইগোল আপনাদেরকে আমরা পড়াবো পরবর্তীতে এজন্য বলছি ক্লাসটা নতুনদের জন্য ইম্পর্টেন্ট এর পূর্বে আরেকটাও ভুল করেছে দেখেন যে ভুলগুলা করেছে সবগুলা উনি ভেরো দিয়েছেন সবগুলা ফলস উত্তর ছিল কাউজা প্রভাবিলে ডি ইনসিডেন্টি অ্যাক্সিডেন্টের কারণ সমূহ কাউজা প্রভাবিলে ডি ইনসিডেন্টি দোবটি আলাই স্ট্রুতুরা দেলে स्ट्राড়া রাস্তার গঠন যদি এমন হয় তাহলে অ্যাক্সিডেন্ট বেশি হয় আমরা এটুক না পড়লাম

বাঁকা থাকে বেশি মোড় থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে স্কারসা ভিজিবিলিটি থাকলে দোস্ত থাকলে অ্যাক্সিডেন্ট হতে পারে কার্তল্য দেওয়া নাই আগে থেকে আপনাকে কার্তল্য দিয়ে ইন্ডিকেট করে নাই সামনে একটা ইনক্রোচ আছে অ্যাক্সিডেন্ট হতে পারে এই কোর্সে সেপারেশনের কোনো ডিসকন্টিনিউ কন্টিনিউ দাগ নাই অ্যাক্সিডেন্ট হতে পারে রাস্তা পিছিল ভেজা অ্যাক্সিডেন্ট হতে পারে রাস্তা চিপা গেছে স্ট্রেট টু হতে পারে বাট কুইজাবল হচ্ছে কি

এর লিগা নাকি বেশি হইব ফালস কুরবা থাকলে বেশি হয় তো মাংকানস মানে রাস্তায় কুরবা না থাকলে কাউজা প্রবাবিলিটি ইনসিডেন্টি এক্সিডেন্টের কারণ বেশি থাকে মানে হওয়ার সম্ভাবনা বেশি থাকে ফালস প্রশ্ন এই চ্যাপ্টারে ভুল করছে বাট ভুল করে থেমে যায় নাই উনি কিন্তু আমাদেরকে আজকে উনি পাস করে ইসকাটা দিয়েছে রুম থেকে জাহিদ হাসান ওনার

হিংসা কাজ করে যে আমার থেকে ওই ভাবিটা বেশি পারবে এটা কখনোই হতে দিব না ওই ভাবিটা জেরো জেরো করছে আমাকেও জেরো জেরো করতে হবে তারা কিন্তু এইরকম যে একটা হিংসা টার্গেট নিয়ে কিন্তু স্টাডির উপর অনেক বেশি মনোযোগ দেয় এর জন্য কিন্তু আপনারা বেশি জেরো জেরো আমাদের অ্যাপসে ঢুকে দেখবেন ম্যাক্সিমাম আপনাদের জেরো আর যারা ভুল করে তারা দুঃখে কান্না করতে করতে শেষ আমার ইস্কা দেয় না কয় না স্যার আপনার আমি ইস্কাতে না আমি কেন কয় স্যার একটা ভুল করছি দিব না এটা মানে যাদের ব্যাপার আমি একটা ভুল করছি এটা আসলে মানে খুব বেশি নার্ভাস ফিল হয়ে যাচ্ছে না আসলে একটা দুটা ভুল হওয়া বাই মিস্টেকলি হতেই পারে বাট আমাদের টার্গেট থাকবে আমরা জেরো এর যেন করি সো পুরা বছর শুভকামনা জেরো এর করেছেন বেনিসিয়া থেকে এটা তার আমরা একটু দেখেনে এক পলক তারপর আপনারা কেউ তার ইস্কাতা দেখতে চান তা দেখেন এখানে এই যে পুষ্টগুলা লেয়ার ব্যাক নন পয়েসরে মন্তাত এটা যদি আপনি আমাদের চলে যান কোহিনুর আক্তার পরিষ্কার হয় আপলোড করা হয়েছে একটা কোহিনুর হ্যাঁ মিনিস্টার থেকে দেখেন চলে প্রথম কুইজ চলে আসছে হ্যাঁ লেয়ার ব্যাক নন পয়েসরে মন্তাত সুভে তুরে কন ম্যানো দি কত পড়তে ফালতু প্রশ্ন হয়ে গেছে সোনার সেকেন্ড প্রশ্ন চলে যান ইন প্রেজেন্সা দি উনফিত ইনিস্তা তো দি শখ এখানে কিন্তু ওরা সেকেন্ড চলে আসছে ইন প্রেজেন্স আ উন ফেরিত ইস্তাদ দি শক এরপর এই আপনার তিন নম্বর প্রশ্নে দপ্য সবগুলো কিন্তু অলরেডি আমরা অ্যাপসে দিয়ে দিয়েছি আপনার অ্যাপসে গিয়ে ওনাদের ওনার ইস্কাদা এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন ওকে তো চলে আমরা পরবর্তীতে এরপর আছে আমাদের রহমান এমডি রাকিবুর ভাই আরেকজন থেকে উনি পাস করেছেন ওনার জন্য শুভকামনা আরেকজন থেকে ওনার তিনটা ভুল হইছে দান্ত পাশ করেছে আমাদের সাতাশটা হলি কারেক্ট শুভকামনা তারপর আমাদের মৌসুমী আপু পাশ করেছেন পাদবা থেকে ওনার তিনটা ভুলে সব কিন্তু রানিং স্কেল গত ক্লাসে কিন্তু দেখেন এগুলা গত ক্লাসের পরে পাস করছে তার তো আবার আগামী ক্লাসে আরো পাস করবে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো তো লিটন ভাই জেরো জেরো করেছে এটা আমরা আপনাদেরকে দেখালাম উনি আন করা থেকে জেরো এরোরি করেছেন জেরো এরোরি কোনো ভুলই হয় নাই তো যারা জেরো করেছেন সবার জন্য অনেক শুভকামনা দ্রুত গুইদার দিয়ে

যদি না পড়েন আপনি যদি না পড়েন আপনার পাশের সিটে যদি কেউ না পড়ে আপনার গাড়ির ড্যাশবোর্ড স্ক্রিনের মধ্যে এরকম লাল হয়ে জ্বলে থাকবে এবং টি 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 শব্দ হতে থাকবে শব্দ আস্তে আস্তে বাড়তে থাকবে প্রথম অল্প শব্দ হবে টি 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 মানে কি যতক্ষণ না পড়বেন শব্দ হইতেই থাকবে সো এটা লাল হয়ে জ্বলে উঠবে সিটবেল না পড়লে পাশে বা আপনি যে কেউ না পড়লে লাল হয়ে জ্বলে উঠবে এবং সাথে আকুস্তিক এবং শব্দ হতে পারে বুঝতে বলা হচ্ছে কি এই কালার থাকবে লাল বুঝতে হবে বেরো কারণ কি সিম্বলের ইস্পিয়া মানে কি প্রতীক এই সিম্বলের প্রতীকের রং হবে কি রস্য লাল থাকবে কারণ কি বিপদ শীতবে না পড়াটাই বিপদ অবশ্যই রস্য থাকবে যারা ফেসবুকে লাইভে দেখতেছি আশা করি তারা সবাই এনজয় করতেছেন আপনারা লাইভে শেয়ার করে দিবেন এবং কমেন্টে সবাই অ্যান্সার করবেন প্রথম প্রশ্নটা ভেড়াটা ফালস হোক কমেন্টে অ্যান্সার করবেন আমি আপনাদের নাম ধরে বলবো সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রোগ্রেস সম্পর্কে জানতে পারবেন একশো সত্তর জন দেখতেছেন সবাই লাইভটি শেয়ার করে দেন যারা লাইভটি দেখতেছেন আক্তার কৈন আপু ফেসবুক থেকে অ্যান্সার দিচ্ছেন তো এই যাক ওনার ইস্কাদাই যে এখানে দেখাচ্ছি জেরো এরি করেছে এবং উনি কিন্তু অলরেডি ফেসবুকে লাইভে অলরেডি কমেন্ট করতেছেন

আহত ব্যক্তি রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল একটা লোক আহত হয়ে পড়ে রয়েছে তার উপরে মোটর সাইকেল রয়েছে অথবা গাড়ি একটা গাছের সাইকেল লাগিয়ে গেছে সেই গাছ গাড়ির মধ্যে সে মাথা লাগাই পরে রয়েছে তো আহত ব্যক্তি হ্যাঁ

একটা বিপ একটা যানজটের সৃষ্টি হয়ে গেল একটা বাধা সৃষ্টি হয়ে গেল এর জন্য আমি ওদের সাহায্য করলাম না ফালতু প্রশ্ন আমাদের অব্লিকা তরিয়া আমি আহত ব্যক্তিকে সাহায্য না করি তাহলে আমি প্যানাল কেসে চলে যাব যাবো কি কেসে যাবো প্যানাল কেসে যদি একটা লুক মোটর সাইকেল ধরেন স্লিপ কেটে পড়ে রয়েছে হ্যাঁ তার উপরে বগুড়া উপর মোটর সাইকেল পড়ে রয়েছে আপনি পাশ দিয়ে পাশ হইলেন আপনি দেখে দেখেন ফোন দিলেন না তার কাছেও গেলেন না

এই যে গাড়ির সামনে যে গ্লাসটা এই গ্লাসটাকে বলা হয় পারাব্রেজ এই সামনের গ্লাসটা প্রাইভেট গাড়ির সামনে যে গ্লাসটা থাকে পুরো সামনের গ্লাসটাকে বলা হয় পারা দেখি আমরা খেয়াল করি এই যে পারা ব্রেজটা সামনে গ্লাসটাকে বলা হয় পারা ব্রেজটা এটা পারা ব্রেজটা গ্লাসটাকে বলা হচ্ছে তো বলা হয় সে ইল পারা এ কপের তো দাল্লা পল ভেরে পল ভেরে মানে কি ধুলাবালি বালি বালি তো যদি গাড়ির কাচের মধ্যে ধুলাবালির বালি লেগে থাকে পড়ে থাকে সামনের গ্লাসের মধ্যে বিজয় প্রয়োজন উতলি জারে ইল ডিসপোজিটিভ দি ডিস আপপারমেন্ট তো দিস আপপারমেন্ট হলো ভিতর থেকে যখন বৃষ্টি পড়বে যখন ঠান্ডার মধ্যে সকালে গাড়ি চালাবেন গাড়ির ভিতর একটা কুয়াশা কুয়াশা ভাব দেখাবে গ্লাসটা অন্ধকার ঘোলাটে হয়ে যাবে এটা ক্লিন করার জন্য দিস আপপারমেন্ট এটা সুইচ টিবি দিলে গাড়ির ভিতর থেকে গরম বাতাস বের হয়ে সেই স্কিনটাকে ফোক ফকা করে দিবে অনেক সময় দেখবেন যারা চশমা পরে কথা বললে শীতের মধ্যে চশমা গ্লাস ভুলা হয়ে যায় আবার যারা দেখবেন যে হেলমেট পরেন বাংলাদেশে যারা পড়ছেন যে কথা বলতেছেন শীতের মধ্যে মুখের নিঃশ্বাস গিয়ে হেলমেটটা ঘোলা করে দিচ্ছে তো এই যে হেলমেটটা ঘোলা করে দিচ্ছে তারপরে চশমার ঘোলাতে ভাব হচ্ছে এটাকে বলা হয় কি আপান্নামেন্ট তো ওই ঘোলাটে ভাবটাকে রিমুভ করার জন্য গরম বাতাস প্রয়োজন সেই গরম বাতাস যেই সুইচ দিলে বের হয় সেই সুইচের নাম দিস আপান্নামেন্ট তো তো বাইরের স্ক্রিনে ধোলাবালে জবছে সে ক্ষেত্রে তো আমার দিস আপপার নামে দিত লোক কাজ হবে না আমার কি করতে হবে তেজ জি ক্রিস্টাল্লি তেজ জি কিস্তাললে উইপার কি কি ক্লিন স্ক্রিন ক্লিক করে উইপার হ্যাঁ উইপারের নাম হল কি তেজ জি ক্রিস্টাল্লি জি ক্রিস্টাল্লি তেজ জি ক্রিস্টাল্লি তারপরও না বলেন না উইপার তেজ জি ক্রিস্টাল্লি এরকম আমার উইপার অন করে দিতে হবে পানির উইপারের মধ্যে পানি দিবে পানি দিবে স্ক্রিনের মধ্যে এরপর এভাবে কিউ শব্দ করে স্ক্রিন ক্লিন করবে এটা নাম উইপার ট্রানজিক স্টাল্লি সো দিস আপারমেন্ট তো উইস্ট হবে নতুন নতুনদের আপনারা সবাই এটা দেখেছি এর নাম কি কোনেটা প্রিমা ডিসেজা seguito da সালিতা in presenza del cine la figura to carto posite প্রয়োজন মদে রার এলা ভেরুসিতা এই কাত রাস্তার মধ্যে যখন দেখবো আমাদের কি করতে হবে মদে রার এলা ভেরুসিতা গুতিটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে প্যাট মানতে নেড়ে ইল কন্ট্রোল ওদের গাড়ির কন্ট্রোলটা যেন আমাদের হাতে থাকে কারণ কি হঠাৎ করে ধাপ করে নিচের দিকে যাবে তো সেই ক্ষেত্রে যদি আমরা কন্ট্রোলে না নিয়ে আসতে পারি গাড়িটা খুব স্পিডে যদি যায় গাড়ির সামনের যে পাড়া ব্রেসার সাথে এই পাড়া উঠতে যেটাকে বলা হয় সামনের যে এই মানে সামনে যেই থাকে পাড়াউর্তি যেটা বলে মাঠ এর সাথে তাপ করে বাড়ি খাবে বাড়ি খেলে কিন্তু আমরা আউট অফ কন্ট্রোল এটা ঘুরবে ভাবে তো সেই ক্ষেত্রে গতিটাকে মদি মদের আর নিয়ন্ত্রণে নিয়ে হবে যেন আমরা রিল্যাক্সে ঢালুতে নামতে পারি স্প্রিং গোলা যেন নষ্ট না হয় গাড়ির সামনে মাঠ গাড়ি যেন বাড়ি না খায় চকুষ্ট হবে ভেয়ার মদের আয় না ভেরু সীতা প্যার মানতে নেই কন্ট্রোল ওদের ভেহিকল ওকে কুয়েতের লাইসেন্স ইটালিতে চলবে না ইটালির মিডিল ইস্টের কোনো লাইসেন্স চলে না ইটালিতে আপনার এই সাথে থিওরি পরীক্ষা দিয়ে আবার পাস করতে হবে এবং গুইদা করে বাধা দিতে হবে এটা বিয়ালি বেরা এটা বিয়ালি বেরা মানে আপনার যত নিষেধাজ্ঞা ছিল সব শেষ এখন আপনি ওভারটেকের নিষেধাজ্ঞা ছিল এখন আপনি ওভারটেক করতে পারবেন আপনার সর্বোচ্চ কত সময় আসি ছিল এখন আপনি আশি রূপে চলতে পারবেন মানে ওই নিষেধাজ্ঞা গুলা শেষ ফিনে দিল দিয়ে দিচ্ছে শেষ এখন লিভ রাখবে এল সিনা ইন্ডিকা এর ইন্ডিকেট করে ফিনে দি উন চেন্ট্রা শহরে শেষ বুঝায় ফালসো শহরের শেষ যখন বোঝাবে অবশ্যই শহরের নাম লেখা থাকবে এবং লাল দাগ দিয়ে থাকবে শহরের নাম লেখা থাকবে এবং লাল দাগ দিয়ে ফিনে বোঝাবে সো এটা ফালসো প্রশ্ন শহরের শেষ ইন প্রেজেন্স স্ত্রী দ্য চা দি গুইদা

ফেসবুক অ্যান্স দিচ্ছেন আহ সাকার দিচ্ছেন আহ পারভিন রোম মান্না পারভিন অ্যান্সার দিচ্ছেন সিগদার রাজাল অ্যান্স দিচ্ছেন তারপরে কানিজ ফাতেমা অ্যান্সার দিচ্ছেন সারা মিজি অ্যান্সার দিচ্ছেন আসমা পুরব অ্যান্সার দিচ্ছেন জুবাইর আলী ভাই আফরুজা খানম তারপরে মুক্তা ইসলাম অ্যানসার দিচ্ছেন আখতার কুনুর অ্যানসার দিচ্ছেন তো সবাই ভালো অ্যানসার দিচ্ছেন ভেরিগুড ওকে এটা গতকালকে পড়লাম যে আলত্রি পিড়িগুলোর সাথে থাকবে যে সামনে অতকারই লেন্তিমেন স্লোলি উপলব্ধি করতেছে যে কোনো সময় এর ভিতরে মালামাল পড়ে যেতে পারে আমাদেরকে নিরাপদ দূরত্ব বাড়িয়ে ফেলতে হবে এই ও ইন্টিগ্রেটিভ মানে কি পরিপূরক কখনো একা থাকবে না এর সাথে একটা আলত্রিপিড়িগুলো থাকবে একটা বিপদের একটা সংকেত থাকবে আলত্রিপিড়ি গুলো

কে প্রতি রেব্যার স্তরে দাবান্তি আপনার সামনে বড় বড় ট্রাক থাকতে পারে ট্রাকের সাথে যদি ধাক্কা না লাগে বা ট্রাকের থেকে মাল পড়ে যেন আপনার গাড়িতে না লাগে এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য প্যারি বিতারে থেকে বাঁচার জন্য আপনাকে একটা উপযুক্ত সতর্কমূলক গতিতে চলতে বলছে কুষ্ট হবে বের কি ইনটেন্ডে কামবিয়ারে কোর্সিয়া যে কোর্সিয়া চেঞ্জ করতে চাচ্ছেন

আর সস্তা বিয়ে তাহা বিহার মানে কি রেল লাইন ঠিক আছে এই পর্যন্ত ভ্যাল ছিল মা নন কিন্তু না মা নন কিন্তু না দি কয়লা ত্রাণ বিহারিয়ে ট্রাম লাইনের উপরে না মা নর মানে না মানে রেল লাইনের উপর পার্কিং নিষেধ ঠিক আছে ট্রাম লাইনের উপরে নিষেধ না

দি পার্টিকুলার মালাতকে যারা বিশেষ কোন রোগে ভুগতেছে যেমন কারো হার্ট অপারেশন করেছে কারো বুকে ব্যথা ডায়াবেটিস হাই প্রেশার বিশেষ ক্যাটাগরি কোন রোগে ভুগতেছে সার্টিফিকেট যার সার্টিফিকেট আছে তার সিট বেল পড়ার প্রয়োজন নাই নন সুনতি নতি আগান চারে লে চিন্তর দিছি করেছে সেই সকল লোকদের সিট বেল পড়া বাধ্যতামূলক নয় যারা বিশেষ কোন যারা বিশেষ কোন রোগে আক্রান্ত যাদের অপের সার্জারি হয়েছে অথবা বুকে ব্যথা তো এদের যদি সার্টিফিকেট থাকে সার্টিফিকেটে পার্সোনাল ডাক্তার বললো যে তোমার সার্টিফিকেট দিয়ে দিলাম তোমার সিট না পড়লে হবে কারণ সিট পড়লে তোমার বুকে ব্যথা লাগতে পারে তো সেই ক্ষেত্রে যারা নাকি যে সকল লোক ব্যক্তিরা পার্টিকুলার মালাতি আবার যারা নাকি গর্ভবতী মহিলা গ্রামে ডাক্তার বললো যে এই অবস্থায় সিট বেল্ট না পড়েই ভালো সিট বেল্ট পড়লে বাচ্চার ক্ষতি হতে পারে তো এরকম সময় ডাক্তার যদি সার্টিফিকেট দেয় যে হ্যাঁ আপনার সিটবেল হবে তো সেক্ষেত্রে নন সুনতি নুতে আর আগান চায় না চিন্তা ছিল সেক্ষেত্রে আপনার সিটবেল পড়ার প্রয়োজন নাই ভেড়া প্রশ্ন মানে পান করা সেবন করা ড্রিঙ্ক করা আসুন সিওরে দি অ্যালকোহল ফাচিলিতালা গুইদা অ্যালকোহল পান করলে মদ খাইলে আসুন সেই অ্যালকোহল মদ খাইলে ফাচিলিতালা গুইদা সহজ করে দেয় ফাচিলিতা মানে সহজ করে দেয় লাগুইদা মদ খাইলে আপনি খুব ভালোভাবে গাড়ি চালাতে পারবেন পেরকে কেন ফাউমেন তারে বাড়ায় দিচ্ছে লাকাপাচিতা ডি কনসেনট্রাসিওনে মদ খাইলে আপনি মনোযোগ বাইনা যায় আপনি রাস্তা খুব ক্লিয়ার দেখেন একটা চটটা দেখেন তো সেই ক্ষেত্রে মদ খেলে আপনি খুব ভালোভাবে গাড়ি চালাতে পারবেন কুছ তাহলে ফালস মদ খেলে আপনি ঝাপসা দেখবেন আপনি আস্তে আস্তে আউট অফ সেন্স হয়ে যাবেন তো সেক্ষেত্রে কারণ আপনার প্রিন্সিপালি শহরের বাইরের যে হাইওয়ে গুলা প্রিন্সিপালি যেটা সরকার নির্মিত যেখানে টোল দিতে হয় না এক্সট্রা প্রিন্সিপালি সর্বোচ্চ গতি কাদের যা আলাদা থাকবে এটা হাইওয়ে সব চলতে পারবে না টোল ক্যাটাগরি যাদের গতিবিশী চিটল চলতে পারবে না মোটর সাইকেল চলতে পারবে কমপক্ষে একশো পঞ্চাশ হইতে হবে মানে কিছু কিছু ক্যাটাগরি গাড়ি চলতে পারবে এক্সট্রা প্রিন্সিপালে বেরো আমরা যদি বলা হয়তো কিছু কিছু ক্যাটাগরি চলতে পারবে না তাও বেরো হয়তো কারণ কি অতস্ট্রান এবং এক্সট্রা প্রিন্সিপালের মধ্যে সব গায়ে চলতে পায় না কিছু কিছু চলতে পারে কিছু কিছু চলতে পারে না যাদের গতি বিশেরা চলতে পারে যাদের গতি কম জিক্লু মোটরই তা আপনারা কোয়াড্র চলতে পারে না মধ্যে এটা ততوريا গুলচকর এল এ আল ফ্রেচে হ্যাঁ এ পর্যন্ত ঠিক আছে যেখানে আমাকে জিরান তো সেকেন্ড দলে এই তীর বরাবর আমাকে জিরান এ করতে হবে কিন্তু এটা কিন্তু চেন্ত্র থাকবে না এটা থাকবে কিস বক মুখের মধ্যে থাকবে যখন ঢুকবো তখন আমাকে বলবে ঢুকার সময় ডান দিক হয়ে তারপর তুমি ঢুইকা তোমার দিকে তুমি বের হয়ে যাও আর বলছে এটা চেন্ত্র এটা সেই গোল চক্রের মাছ খায় থাকবে না মাছ খায় থাকবে এটা ঢুকার সময় বক মুখে পাবো এটা ফালতু প্রশ্ন সে ইলভিজলে আ উন ব্রাচাল সাত কমেন্ট ফিগুরা যদি ট্রাফিক পুলিশ চিত্রের এরকম হাত উঁচু করে রাখে অনুমতি দিচ্ছে আর জানল সরলো জ্বললে যেরকম আমরা কম্পার করব করবো আপনার দিয়ে রাখেন হাতের উপরে একটা জাললো আইকা জাললো হলে যেমন আমরা এখানে স্ত্রী সাথে আগে যদি আমরা পারি

কে চিত্র মান সুলা দা যখন রাস্তার মধ্যে কোন পশু দেখবেন কোন হরিণ বা কোনো বন্য বিয়োজনে থামতে বলছে কোয়ান্দ যখন লি আনি মালি কে পশুদেরকে আপনি দেখবেন কোন পশু দেখবেন সুলেস্ত্রা রাস্তার মধ্যে চলে আসছে এবং দান্ন কি করতেছে তারা

দেশ্র দেলাকারের জাতা বাম দিকে যাওয়ার জন্য ধরে রাখতে হবে সুল মার্চিনে দেশ্র দেলাকারের ডান দিকে যে লাইন সে লাইন বরাবর চলতে হবে আপনি বামে মুন নিতে হইলে উল্টা হলো না আমি যখন বামে মুন নিব সেন যদি হয় তাহলে আমি বাম দিকে চলে যাব আর দ্রব্য সেনস হইলে আমি চেন্র তে থাকব একটু পরে বামে মন্নি নিব যখন ডান দিকে রাস্তা খালি থাকবে বাট কুই বলছে বামে মুন নিলে আমাকে destro, dam, di che trattiamo, se questo. Il conducente di un autoveicolo, il gaiaccio che non abbia potuto evitare lo sporgimento di materia, eh, materie pericolose, può evitare di presignalare la zona con il segnale mobile di pericolo se esegue segnali sonori per allontanare allon বানারেলি altri veicoli যদি গাড়িগুলি অনেক দূরে থাকে আপনার কাছে মালমাল পড়ে গেছে ওই জায়গাটাকে আপনার প্রে সিগন্যাল এটা ট্রায়াঙ্গেল মোবিলিটি করে দেয়া দরকার নাই ফালতু আমাকে সবসময় যদি সব সময় মালমাল পড়ে যায় বা অ্যাক্সিডেন্ট হয় আমাকে তার থেকে 50 মিটার দূরে ট্রায়াঙ্গেল মোবিলে বসাই দিতে হবে যারা দূর থেকে যারা আসবে এরা দেখে সামনে একটা বিপদ এটা ফালতু প্রশ্ন এই পুন পাতেন রাস্তার কুয়ে মানে যেকোনো যে কোনো একটা নিয়ম যদি আপনি অমান্য করেন খেয়াল করে কি বলা হচ্ছে এই পুন্তেজ যখন পাবেন ড্রাইভিং লাইসেন্সের মধ্যে আপনার বিশ বিশ থাকবে ডিপেন্ড করে বিভিন্ন অন্যায়ের উপর আপনার পুন্তি কাটতে পারে সব অন্যায় পুন্তি কাটে না সেয়া পর অতিক্রম করছে লালবাতি পুন্তি কাটবে আপনার সর্বোচ্চ গতি সীমা পঞ্চাশ আপনি বাহান্ন তেপ্পান্ন চালাইছেন সমস্যা নেই জরিমানা দিবে বা জন সাইডে চালাবেন পুন্তি দিবে বেশি গতিতে চালালে রে আপনি ভুল জায়গায় পার্কিং করছেন আপনাকে জরিমানা দিবে পুন্তি কাটবে না তোমার এই কথা বলা হচ্ছে এই পুন্তের জসুলা পাতেন্টে ডিমিনিউসে কোয়ান্দ commette una qualunque ghecuno infrazione al codice dell'estrada rastar ghecuno con lei apre punti carbeccio è falso ma anche ghecuno punti dove non punti comaduro la assicurazione obbligatorio copre i danni subiti solo su করবে মানে ক্ষতিপূরণ দিবে ওই সকল যাত্রীগণ দেরকে যারা ট্যাক্সিতে চলে নো ট্যাক্সি যাত্রীদের কি দিবে না বরং আমরা যারা প্রাইভেট কার চালাই আমাদের পিছনে যদি যাত্রী থাকে তাদের ক্ষতিপূরণও কিন্তু ইন্স্যুরেন্স দিবে লাইক আমার আমি গাড়ি চালাচ্ছি পিছন থেকে একটা গাড়ি আমাকে মাইনে দিলো সো আমার গাড়ির যাত্রীগুলো যারা আছে আমার বন্ধু আমার ফ্রেন্ড আমার ফ্যামিলি তাদের ক্ষতিপূরণও কিন্তু যে গাড়িটা মেরে দিল সে গাড়ি ইন্স্যুরেন্স কিন্তু আমারটা তো দিবে দিবেই আমার ক্ষতিপূরণ সাথে সাথে যে তেরসি সিজে যাত্রী আমার যাত্রীগুলোরও কিন্তু দিবে বাট কই যে বলছে ইন্স্যুরেন্স শুধুমাত্র সোলো দা সি শুধু ট্রান্সপোর্ট তাতে টেক্সি টেক্সি চালকরা যে যাত্রীগুলো পরিবহন করে শুধু তাদের ক্ষতিপূরণ দিবে আমরা মেন আছি আমাকে পঞ্চাশ মিনিট পরে বাম দিক দিয়ে কিন্তু একটা মিনো রাস্তা প্রবেশ করতেছে আমাকে আতঙ্ হইতে বলছে যদি একটা পিরিগুলোর ক্যারেক্টারটা যে বিপদ একটা রাস্তা ক্রসিং হচ্ছে আমার এই মেইন রুডের সাথে বাম দিক দিয়া শুট করে গায়ে ঢুকে যেতে পারে রাস্তার মধ্যে সো ক্যারেক্টারটা বিপদেরই কিন্তু আমরা মেইন রুডে আছি আমাদের কো অধিকার দিবে যারা ঢুকবে আমার আমাদের অধিকার দিবে জন্য কতল টলম কি പ്രസിഡেন্সের কাটテル ল সেটা ব্যাপারে প্রশ্ন ইল দিলা ট্রাফিকো রাতো সি ট্রোভা ফুওরি della calleggiata এটা গায়ে যার বাইরে পাবো বলছে নো ফলসো এটা গায়ে যার মধ্যেই পাবো রাস্তার মধ্যেই পাবো আমরা যেখানে গায়ে চলবো তো সোজা গেলে এই এটা হইতে পারে একটা ইজলে ট্রাফিকও হইতে পারে একটা সাল দিয়ে আবার বাম দিক দিয়ে ধরেন গায়ে আসতেছে তো আমরা যেন বামের দিকে না যাই সেই ক্ষেত্রে আমাকে অবলিগ পাঁচ সাতজন আমাকে ডান দিকে পাশ হয়ে যেতে বলতেছে তো সেক্ষেত্রে এটা অবশ্যই কিন্তু রাস্তার মাঝখানে থাকবে সো হচ্ছে চিত্র বা ফোর দেলা যে তার বাইরে পাব ফালস বাইরে পাওয়ার প্রশ্ন প্রশ্নই আসে না আমরা কারে যাতে মধ্যেই পাবো কিন্তু এটার উপরে চলাচল করা নিষেধ যাওয়া যাবে না এটা বাধা

আমাদের সামনে আমরা পিছিয়ে আসি সামনে একটা ট্রাক চলে আসলো মনে করেন হ্যাঁ ট্রাক সেল ভি কলকে পেছে দে আমার সামনে গায়েটা যদি একটা ট্রাক হয়

অনেক দূরে গিয়ে থামবে তো সেই ক্ষেত্রে আমরা ওদের খুব কাছাকাছি চললেও সমস্যা নাই অর্থাৎ হুট করে থেমে যাবো না হুট করে থেমে গেলে তো আমরা বাড়ি খামু তো ভারী গাড়ি গুলা ব্রেক করলে অনেক দূরে খুব কাছাকাছি চলবো ভাবছো প্রশ্ন খুব কাছাকাছি চলা যাবে না এই বিয়েতা ঋষি দল রুট সব গাড়ি একদিকে যাচ্ছে সেখানে ওভারটেক করলে কি সমস্যা তো বলছে সমস্যা নিষেধ প্রশ্ন যারা আসবে দাও যেহেতু আমাদের সামনে লাল সামনে সো আমরা থামবো অপর পাশের গাড়িগুলো আগে আসতে দেবো চিপা একটা রাস্তা একটা লাইন চলবে এক লাইন যাবে এক লাইন আসবে দুইটা লাইন ক্রস হচ্ছে না দুইটা ফিলা হচ্ছে না তো সেক্ষেত্রে যার সামনে থাকবে তারা অপেক্ষা করবে অপর পাশের গাড়িগুলো আসবে অপর পাশে

আপনার দিকে থাকবে হলো সাদা ওরা আপনি যাচ্ছেন আগে আর ওই দিকে থাকবে লাল এটা এটা থাকবে এটা এটার সাথে এই কুইজটা বললে বের হইত এল সিনার আপনি গ্রহ পোস্ট ইন করিস্পন্ডেন্স একদিন হসপিটালে একটা হসপিটালের একটা সংকেত ইন্ডিকাশন এটা ভেরো বস্তু এটা ফালস দিছে এটা ভেরো দিতে পারলে জেরা জেরা করতে পারতো যে হসপিটালে সামনে একটা হসপিটাল আছে তে হসপিটাল হসপিটালে হসপিটালে একটা

যাওয়ার পরে চি এবং এর একত্রে যাবে নো এখানে কেউ একত্রে যেতে পারবে না কারণ এই এলে আর এর ডানে এর আছে ইট ডানে আর আছে এই ডানে সি আছে তো সবার আগে যাবে সি ও ডান দিয়ে কেউ নাই এরপরে এর পর এ এরপর এল এরপর আর এরপরে এ এই একটা পর একটা যাবে একত্রে কেউ যাবে না একত্রে বলছে ফালতু প্রশ্ন এটা আমরা চোদ্দ নম্বর স্টাডি করব আমরা ক্লিয়ারলি বুঝে যাব কারণ সেখানে আমি সুন্দরভাবে এক্সপ্লেন করেছি বিরু দেখায় দেখা সো নতুনদেরকে এটা আমরা পরবর্তীতে শেখাবো ইনশাআল্লাহ ইন অটোস্ট্রাদা এ ভিটাটো দারে উন পাসাজ্জো অটোস্ট্রাদার মধ্যে নিষিদ্ধ কাউকে কোম্পানিয়া দাও পাসাজ্জো দাও কাউকে লিফট দাও নিষিদ্ধ এদ অটোমোবিল অটোমোবিলিস্টা যদি দেখেন কোনো চালক অটোমোবিলিস্টা মানে চালক কোন চিন্তা মানে চালক যদি দেখেন কোনো অটোমোবিলিস্টা কোনো চালক ফের মধ্যে মে আছে

কোন অত মুমিনিস্তা থেমে আছে নষ্ট গায়ে নিয়ে আপনাকে পাঁচ সাজা দিতে পারবেন না ভেড়া প্রশ্ন অত সাজার মধ্যে এগুলা দেওয়া নিষেধ বা যদি কোন অ্যাক্সিডেন্ট হয় চকর রেড়ে করবেন সাহায্য করবেন কিন্তু এই গাড়ি নষ্ট হয়ে গেছে দেখে থাইমে রয়েছে এটা কোনো অ্যাক্সিডেন্ট না সে করছে ইমার্জেন্সি আমার থাইমে রয়েছে সে ফোন দিব অত কারো রে তারা গাড়ি এইসা এর গাড়ি উঠাই লয়ে যাবো ওই লোকে সে অত কারো গাড়ি ভিতরে বৈশা তারপরে যাবো আপনি এরে লিফ্ট দিতে গেলে আপনার হতে স্লো করতে অফিসের গাড়ি আপনাকে থাকপুর লাগায় দিতে পারে তো পুরো perí ਕਰੋ যত ততstatusbar মধ্যে লিভ দেওয়া সম্ভব না কিন্তু যদি দেখেন সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আপনি কোর্সে এই থেকে থাইমা পুলিশ ফোন দিবেন এবং ট্রায়াঙ্গুলি দূরে লাগাবেন এবং চেষ্টা করবেন যতটুকু সম্ভব ওই জায়গাটাকে নিয়ন্ত্রণ আনার জন্য বা দর মানে কেউ 10 টাকা থাইমালে সেদেরকে হেল্প করা যাবে না সুস্থরাদে কোপেনতে ডি নেভে একটা গাড়ি সরি সুস্থরাদে রাস্তা কোপেনতে দি নেভে বড়পে থেকে আছে সুস্থরাদে কোপেনতে ডি নেভে বড়পে থেকে আছে অক করে ভালো হয় এ বিতার এরিয়ে যান ব্রুসকে মানবরা হঠাৎ কাজ কার্যকলাপ থেকে এড়িয়ে যান হঠাৎ কার্যকলাপ বলতে কি বলা হচ্ছে হঠাৎ করে গতি বাড়ালেন করা যাবে না হঠাৎ করে ব্রেক করলেন করা যাবে না হঠাৎ করে ডানে মোড় নিলেন করা যাবে না ব্রুসকে মানobra থেকে বিরত থাকতে হবে যখন রাস্তার মধ্যে নেবে থাকবে ভাল প্রশ্ন

যত গুজে থাকবে সব ফালস পরিবেশ দূষণ কমানোর জন্য আপনার ফ্রিজ এবং গিয়ার বক্স কন্ট্রোল করতে বলছেন গিয়ার বক্স এবং ফ্রিজ সাথে পরিবেশ দূষণের সম্পর্ক নাই আপনার মোটর কন্ট্রোল মোটর মোটরের সাথে সম্পর্ক মোটরের মধ্যে মোটর কি খারাপ হয়ে যাচ্ছে কিনা মোটর ঠিক মতো মাউন্টেন্স করতেছেন কিনা হ্যাঁ মার মিটটা যেখানে বের হয় ওইটার কোথাও ছিদ্র আছে কিনা ওইগুলা কন্ট্রোল করতে হবে হ্যাঁ তোই দ্য গিয়ার বক্স বা ফ্রি ক্লাস চেক করার প্রয়োজন নাই পরিবেধি শাসনের জন্য সো এটা ফালতু প্রশ্ন সো মোটামুটি আমরা কিন্তু সবগুলা কোイズ ভালো এক্সপ্লেইন করলাম তো যারা নতুন তারা ওয়াস করে কিছু শিখতে করি আর পুরান তাদের জন্য তো বেস্ট অফ থেকে কুইজগুলো করতে থাকবেন আর আমরা ইনশাআল্লাহ রবিবার দিন ক্লাস নাই আমরা সোমবার দিন নতুনদের প্রথম এবং দ্বিতীয় অন্তর উপর কুইজ করাবো আমি এবং কয়েকটা ইসকাডা দিব এক এবং দুই মিলিয়ে সেগুলো আপনারা সলভ করবেন আমরা দেখবো আপনাদের প্রোগ্রেস কি আর আমাদের সবাইকে ঈদ মোবারক অগ্রিম ঈদ মোবারক আমরা ঈদ উপলক্ষে হয়তো এক সপ্তাহ ক্লাস বন্ধ রাখবো এবং সেই বন্ধের মধ্যে আমরা গ্রুপে আপনাদেরকে হোমওয়ার্ক দিব যেগুলো আপনাদের দেখতে হবে স্টাডি করতে হবে ভালো থাকবেন আর যারা ভর্তি হবেন সবাই জন্য ওয়েলকাম দ্রুত ভর্তি হয়ে যাবেন ভর্তি হয়ে কিন্তু আমাদের রানিং ক্লাস গুলো করতে পারবেন পাশাপাশি আমরা আপনাদেরকে আহ ভিডিও দিয়ে দিব দেখতে পারবেন আর অ্যাপস ব্যবহার করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ শুভরাত্রি সবাইকে